থেকে রাত্রে যাইব, 12 টাকার কাজ। আমি কি করতে পারি স্যার? কোথা থেকে যাবে? যাইব ইয়ার থেকে, ওই যে কি কয় গুপি রাখতে নেই, এই আগের জায়গা থেকে নাকি? আগের জায়গা? আগের জায়গা না, অন্য জায়গা থেকে। অন্য অন্য 12 টাকা বলতে 12 রিয়াল না, 12 লাখ বাংলা টাকা, 12 লাখ। আপনি এত এত ছোটখাট থেকে আসিয়া এত ছোটখাট যায়, এত ছোটখাটে জানাবেনি না আমাকে তো। কথোপকথনটি ডাকাতি মামলায় গ্রেফতার হওয়া পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সিআইডির সাব ইন্সপেক্টর আকসাদুজ্জামান ও পেশাদার ডাকাত আমির হোসেনের। এ ধরনের 3টি অডিও রেকর্ড রয়েছে নয়া শতাব্দীর হাতে। সেখানে দেখা গেছে তারা ডাকাতি ও ছিনতাইয়ের আগে এভাবেই নিজেদের মধ্যে পরিকল্পনা করে নেন। আমি মোহাম্মদ আমির হোসেন, আমার বন্ধু মোহাম্মদ সেলিম আমার একটা ফোন দেয়, ফোন দেওয়া বলে ভাই একটা কাজ আছে করবে কিনা বৈদেশিক মুদ্রা। আমি বলছি আমি যাদের সাথে কাজ করি তাদের সাথে আলাপ না করি তো বলতে পারি না। সে বলছে আলাপ করে আমাকে জানান। তা আমি সিআইডিতে আসি, আসার সময় দারোগা আকসাদের সাথে দেখা হয়, আকসাদের সাথে এই ব্যাপারে আলাপ করলাম বিস্তারিত। আলাপ করার পরে আকসাদ বলল যে হ্যাঁ কাজ করব। পরিকল্পনা অনুযায়ী গত 2020 সালের 19 অক্টোবর সকাল 7:30 আকসাদুজ্জামানের নেতৃত্বে 8 জনের একটি দল রোমান মিয়া নামের দুবাই প্রবাসীর সর্বস্ব লুটে পালিয়ে যায়। আমাকে আকসাদুজ্জামান স্যার ফোন দেয়, ফোন দিয়ে বলে অভিযান আছে তুমি রেডি থাকো। পরের দিন সকাল 5টা বাজে স্যার ফোন দিয়ে বলে তুমি তাড়াতাড়ি খিলগাঁ ফ্লাইওভারে হাতে বামে এসে দাঁড়াও, অভিযানে যাব। যাই দাঁড়াই আমি ওখানে স্যারকে নিয়ে আবার আসি সিআইডি হেড অফিস সামনে। তখন হেড অফিসের সামনে থেকে একটা লোক আমার গাড়িতে উঠে, উঠার পরে আমরা যাই হলো মতিঝিল, সপ্তাহ সপ্তর পর হয়ে একটা তেলের পাম্পের অপোজিটে যায় দাঁড়াই। তার আনুমানিক 10 মিনিট পরে স্যারের কাছে একটা ফোন আসে, ফোন আসার পরে স্যার একটা সিএনজি বের হয়, বের হওয়ার পরে স্যার আমাকে বলে সিএনজিটাকে ফলো করতে। আমি সিএনজিটাকে ফলো করতে করতে মহাখালী হয়ে বনানী হয়ে কুড়িল বিশ্ব রোডের ফ্লাইওভারের সাথে যায় নিচে যায় দাঁড়ায় পাশে যায়। তখন স্যার বলে যে দাঁড়াই না, তখন স্যার বলে সিএনজিটাকে দাঁড়াতে বলো, সিএনজি দাঁড়ায় না, সিএনজিটাকে আটকাতে বলে। পরে সিএনজিটাকে আটকায়, পরে স্যার আর স্যার সহযোগীর নামে নেমে ডিবি পরিচয় দিয়ে সিএনজি থেকে একটা লোক এবং তার একটা লাগেজ নিয়ে গাড়ি তাকে মেরে গাড়িতে উঠায়। গাড়িতে উঠানোর পরে স্যার হাতে হ্যাংকাপ এবং কালো চোখে কালো কাপড় বেঁধে গাড়িতে উঠে আমাকে বলে গাড়িতে আনো। এ ঘটনায় সর্বস্ব হারিয়ে নিরুপায় হয়ে রাজধানীর বিমানবন্দর থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী রোমান মিয়া। এছাড়া জানা যায় 2020 সালের 19 অক্টোবর ভোরে রোমান মিয়া দুবাই যাওয়ার উদ্দেশ্যে তার ফুপাতো ভাই মনির হোসেনকে সঙ্গে নিয়ে সিএনজি অটোরিকশা যোগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হন। এরপর রাজধানীর কাওলা ফুটওভার ব্রিজের নিচের সড়কে পৌঁছলে পেছন দিক থেকে এসে একটি মাইক্রোবাস তাদের গতিরোধ করে। তারা ডিবি পুলিশ পরিচয় দিয়ে রোমান ও তার ভাইকে লাগেজ সহ জোরপূর্বক হাইস গাড়িতে উঠিয়ে সঙ্গে থাকা ফুপাতো ভাইকে ফেলে দিয়ে রোমানকে নিয়ে পালিয়ে যায়। তারা বাংলাদেশি প্রবাসী রোমানের কাছে থাকা $5,000, $2,000 দুইটি মোবাইল ফোন, কাপড় চোপড় ভর্তি ব্যাগ সহ 4,78,000 টাকার মালামাল লুটে নিয়ে তাকে নির্জন এলাকার রাস্তার পাশে জঙ্গলে ফেলে দিয়ে দ্রুত পালিয়ে যায়। এরপর মামলাটির তদারকির দায়িত্ব পান ডিবির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার কায়সার রিজভী কুরাইশি। গোয়েন্দা পুলিশের তদন্তে নাম আসে অপরাধ তদন্ত বিভাগের এসআই আকসাদুজ্জামানের, সেই সঙ্গে তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। বেরিয়ে আসে বিমানবন্দর কেন্দ্রিক একটি সংঘবদ্ধ ছিনতাই চক্রের মূল হোতা এসআই আকসাদুজ্জামান। আকসাদ ছাড়াও এ চক্রে রয়েছে আরো 6 সদস্য, যাদের প্রত্যেকের বিরুদ্ধেই দেশের কোনো না কোনো থানায় রয়েছে ছিনতাই ডাকাতি সহ একাধিক মামলা। ডিবির তদন্তের এক পর্যায়ে অভিযুক্ত সিআইডির এসআই আকসাদ ডাকাতির কথা স্বীকার করেন এবং ডাকাতির টাকা ফেরত দিতে সম্মত হন। একই সাথে ডিবি পুলিশ অভিযুক্ত আকসাদের বাসায় তল্লাশি করে 1,42,00,000 টাকা উদ্ধার করে।
এরপর মামলার এজাহারে উল্লেখ্য পরিমাণ টাকা আদালতে জমা দিয়ে এবং বাকি টাকা ভুক্তভোগীদের বুঝিয়ে দিয়ে আকসাদকে অভিযুক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয় ডিবি। সিআইডি আকসাদের বিরুদ্ধে একটি তদন্ত কমিটি গঠন করে তার প্রতিবেদন পুলিশ সদর দপ্তরে জমা দেয়। এর ভিত্তিতে আকসাদ চাকরিচ্যুত হন। আমি রাইটারের কাজ করি, থানায় লেখালেখির কাজ করি, আমি আকসাদ সাহেবের কাজ করি। আকসাদ স্যার আমাকে ফোন দিয়ে 18 তারিখে রাত্রে বলে যে মুসাদ ভাই একটা অপারেশন আছে বা কোনো লোকজন নাই, তোমাকে একটা কষ্ট করে আসতে হবে। আমি ঠিক আছে স্যার আসবো। পরে 19 তারিখ সকালবেলা আমাকে আবার ফোন দেয়, তখন আমি সিআইডি অফিসের গেটে আসি, গেটের সামনে আসার পর হাইএক্স একটা গাড়িতে উঠি ওনার সাথে। উনি তখন আমাদেরকে সাথে নিয়ে টিকিট নিয়ে যায়। টিকিট নিয়ে যাওয়ার পর একটা সিএনজি ফলো করে, ফলো করতে করতে ওই সিএনজিটা টাকরাই ভাইয়া সামন দিয়ে কাওলা চলে যায়। কাওলা যাওয়ার পরে ওইখানে সিএনজিটা ওই মাইক্রোবাস দিয়ে বেরিয়ে যায়। যাওয়ার পর আমার ট্রেনটা নামি, গাড়ি গিয়ে নামার পরে ওই মাইক্রো সিএনজিতে থাকা লাগেজটা এটা আমরা গাড়িতে উঠে নিই, আর সামনে থাকার লোকটাকে উঠে নিই একদম, পরে তাকে সামনে নিয়ে আমরা গাড়ি ধরে নিই। তারপরে পরবর্তীতে তাকে ধুয়ে নামাই দিই। নামিয়ে দেওয়ার পরে আমি সিআইডি অফিসের পুলিশের সামনে আসি, আমার আবার নামিয়ে দেয়। আমরা একটা ইনফরমেশন পাই বিদেশে যাওয়ার জন্য লোক যাবো ডলার নিয়ে। আমরা জয়কালী মন্দির থেকে তারা ফলো করি, ফলো করার পরে একজন সিআইডি তারকা নিয়ে আমরা তারা ফলো করি। সিআইডি তারকা দয়া মালিবাগ হইয়া খিলগাঁও দিয়া মালিবাগ হইয়া যে কুইল বিশ্ব রোডের ফ্লাইওভারের ঢালে নামার পরে একটা সাদা মাইক্রোবাস দিয়ে সিআইডি অফিসার গাড়ি করে চাপায় ফেলায়। চাপায় ফেলানোর পরে সেখানে তার গাড়িতে একটা লাকেজ ছিল, লাকেজ নেয় এবং একজন লোক নিয়ে যান। যাওয়ার পরে আমরা ওদিকে সামনে চলে যাই, আমাদের সাথে আর যোগাযোগ করা নেই। ঘটনার সঙ্গে সম্পৃক্ত অডিও, একাধিক ভিডিও স্টেটমেন্ট, 164 এর জবানবন্দি ও তথ্য প্রযুক্তির সহায়তায় ডাকাতির সময়ের সিডিআর তথ্য নয়া শতাব্দীর হাতে রয়েছে। এছাড়া ডাকাতির কাজে জড়িত চক্রের একাধিক সদস্য ও গাড়ির ড্রাইভারের ভিডিও স্টেটমেন্ট ও 164 দ্বারা দেয়া জবানবন্দি বিশ্লেষণ করে দেখা যায় তারা প্রত্যেকেই বলেছেন সিআইডি এসআই আকসাদের নেতৃত্বে তারা ডাকাতি করেছেন। এছাড়া জেল থেকে বের হয়ে সিআইডি এসআই আকসাদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অভিযোগ জমা দিলে ঘটনা নতুন মোড় নেয়। অভিযোগে আকসাদ দাবি করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাকে অপহরণ করে মুক্তিপণ বাবদ 1,42,00,000 টাকা আদায় করেছে। তবে এখানে প্রশ্ন থেকেই যায়, চাওয়ার সঙ্গে সঙ্গে একজন এসআই এর স্ত্রী 1,42,00,000 টাকা কোথায় পেলেন, এ টাকার উৎস কি? তিনি নিজেও একজন সিআইডি অফিসার হয়ে ডিবিকে 1,42,00,000 টাকা কেন দিলেন? ডিবি বা তার কাছ থেকে এতগুলো টাকা কেন নিল? নয়া শতাব্দীর হাতে আসা স্ট্যাম্পে দেখা যায় বিমানবন্দর থানায় দায়ের করা ওই মামলায় জব্দকৃত 1,42,00,000 টাকা বাদী বুঝে নিয়েছেন। ডিবিতে আসার পরে ডিবির সাথে যোগাযোগ করে মামলা ডিবিতে আসে। মামলা ডিবিতে আসে, আসার পরে দীর্ঘ 1 মাস ডিবি পুলিশ এই মামলা তদন্ত করে, সিসি ক্যামেরা পর্যালোচনা করে বিভিন্ন সহায়তায় এই আসামিদেরকে শনাক্ত করে, আসামিদেরকে শনাক্ত করে আসামিদেরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকে আসামিদের কাছ থেকে 2 ধাপে 1,28,00,000, 1 ধাপে আর 1 ধাপে হচ্ছে 14,00,000 টাকা উদ্ধার করে আসামিদের উপস্থিতিতে এই টাকা আমি স্ট্যাম্প করে বুঝে নিই আর কি, জিম্মায় নিই। আর $2,000 আর 1,000 দিরহাম উদ্ধার করে এটা যেহেতু এজাহারে ছিল, এই জন্য এই টাকা করে বুঝে নেওয়ার সময় ডিবিকে দেয়া জিম্মানামায় রোমান লিখেছেন এজাহারে উল্লেখ ছাড়া বাকি টাকা তার ফুপাতো ভাই মোহাম্মদ মনির হোসেনের। ঘটনার আকস্মিকতায় তিনি ওই টাকার কথা মামলায় উল্লেখ করেননি, তিনি শুধু তার যে টাকা ডাকাতি হয়েছে সেটার কথাই উল্লেখ করেছেন। এ ঘটনায় ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার KM হাফিজ আক্তার বলেন আকসাদ পেশাদার ডাকাত, এতে কোনো ভুল নেই। দুই আসামির 164 ধারার জবানবন্দি এবং প্রযুক্তিগত তদন্তে আকসাদের বিষয়ে অকুণ্ঠ প্রমাণ পাওয়ার পর তাকে গ্রেফতার করা হয়। লুণ্ঠিত টাকা উদ্ধার করে বাদীকে ফেরত দেওয়া হয়েছে, কিন্তু টাকা ফেরতের পদ্ধতিগত কিছুটা ভুল ছিল।